2022 সালের শুরুতে মুক্তি পেয়েছিল দক্ষিণী রকিং স্টার যশ অভিনীত অল টাইম ব্লকবাস্টার সিনেমা কেজিএফ চ্যাপ্টার 2। সিনেমাটির বিশ্বব্যাপী আয় 1200 কোটি রুপিরও বেশি। আর সেই সুবাদে ছবির নায়ক যশ পেয়েছেন দুনিয়া জুড়ে দর্শকপ্রিয় তার খ্যাতি। এরপর পেরিয়ে গেছে পাক্কা 2 বছর, এখনো নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি কেজিএফ খ্যাত এ অভিনেতার। তবে সম্প্রতি তিনি নতুন একটি ছবির ঘোষণা দিয়েছেন। অবশেষে শুরু হয়েছে টক্সিক নামে সেই সিনেমার শুটিং। এটি পরিচালনা করছেন নির্মাতা গীতু মোহন দাস। সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির শুটিং লোকেশনের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে, যা দেখে যশ ভক্তদের মনে উন্মাদনা বিরাজ করছে। সোশ্যাল মিডিয়ায় যশের ভক্ত অনুরাগীরা এক একজন এক এক রকমের উচ্ছ্বাস প্রকাশ করছেন সিনেমাটি নিয়ে। বলিউড হাঙ্গামা রিপোর্ট বলছে সিনেমাটির বিষয়ে এখনো কিছুই প্রকাশ করছে না টক্সিক টিম। তবে এর গল্পটা মাদক জগতের মাফিয়াদের ঘিরে হতে পারে বলে জানা গেছে। এ সিনেমার বড় অংশের চিত্রায়ন হবে গোয়ায়। টক্সিকে যশের বিপরীতে কে থাকছেন সেটা এখনো জানা যায়নি। তবে শোনা যাচ্ছে দক্ষিণের 2 জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী ও শ্রুতি হাসান থাকছেন এই সিনেমায়। তাছাড়া গুঞ্জন রয়েছে বলিউড তারকা অভিনেত্রী কারিনা কাপুরকেও দেখা যেতে পারে টক্সিকে। এ সিনেমাটি প্রযোজনা করছেন কেভিএন প্রোডাকশন।